কিডনির পাথুরি রোগ এটি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি কারণ এত বেশি কিডনির পাথুরি রোগ হচ্ছে আমাদের দেশে সেটি বলবার নয় আর অনেকেই অনেক রকমভাবে সাফার করছে বা ভুক্তভোগী হচ্ছে বিশেষ করে যারা মনে করে যে হোমিওপ্যাথি খেলে কিডনির পাথর বেরিয়ে যাবে গোলে গোলে তারা অনেক ভুগছে বিশেষ করে যদি দুই কিডনিতে একসাথে পাথর হয় আর এই পাথরের চিকিৎসা যদি ইউরোলজিস্ট বা সার্জনের কাছে না এসে করেন তাহলেই তার কিডনি ফেইলিওর বা কিডনি নষ্ট হয়ে যেতে পারে সুতরাং শুরুতে এই কথাটি বলে রাখলাম যে আপনি কখনোই কোনোভাবে হোমিওপ্যাথির উপর বিশ্বাস করবেন না আপনি অবশ্যই একজন ইউরোলজিস্ট বা জেনারেল সার্জনের কাছে যাবেন যে চিকিৎসা করবেন যে আপনার কিডনিতে পাথর হয়েছে সেই পাথরটা কোন অবস্থানে আছে এবং পাথরের সাইজ কত বড় সেগুলি তারাই নির্ধারণ করবে অনেকে ফোন করে বলেন যে আমার কিডনির পাথর এত মিলিমিটার আবার এসে জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব কত মিলি হয়েছে আসলে মিলিটা যতটা ইম্পর্টেন্ট তার চাইতে বেশি ইম্পর্টেন্ট বা জরুরি কথা হলো আপনার কিডনির পাথরটি আপনার কিডনির মুখটিকে বন্ধ করে দিয়েছে কিনা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা যদি প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি হয় তাহলে এটি ইমার্জেন্সি বা জরুরি অবস্থা আপনাকে দ্রুততম সময়ে কিডনির পাথর বের করে ফেলতে হবে আপনার কখনোই হোমিওপ্যাথি খাওয়ার সুযোগ নাই কাজেই বন্ধুরা কিডনির মুখ যাদের বন্ধ হয়ে যায় তারা জেনে রাখবেন যে নো চান্স উইথ হোমিওপ্যাথি ইন কেস অফ রেনাল স্টোন রেনাল স্টোন হলে বা কিডনির পাথর হলে কখনও হোমিওপ্যাথির উপরে আস্থা করবেন না আপনি সরাসরি একজন ডাক্তারের কাছে যান ডাক্তার সাহেব আপনাকে রেফার করবে ইউরোলজিস্টের কাছে অথবা হাতের কাছে যদি জেনারেল সার্জন পাও জেনারেল সার্জন পাওয়া যায় তাদের কাছেও আপনি যেতে পারেন তারাও আপনাকে গাইড করবে যে কীভাবে চিকিৎসা করা সম্ভব কেন কিডনিতে এত পাথর হচ্ছে হ্যাঁ আমরা বসবাস করছি একটি নাতিশীতোষ্ণ অঞ্চলে এটি কেবলমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশ ভারত পাকিস্তান বার্মা এবং মধ্যপ্রাচ্য পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত এই উষ্ণ অঞ্চলের ফলে আপনার দেহের ভেতরে যে পানীয় অংশ বা জলীয় অংশ সেটি কনসেন্ট্রেটেড বা অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে এই গাঢ় কিডনির ভেতরেও হচ্ছে অর্থাৎ আপনি রোজার মধ্যে দেখবেন যখন আপনি রোজা রাখেন সিয়াম সাধনা করেন বা উপবাস করেন দেখবেন যে আপনার প্রস্রাব একটা হলুদ রঙের গাঢ় রঙের অল্প একটু প্রস্রাব হচ্ছে তখন বুঝতে হবে আপনার শরীর অনেক সূক্ষ্ম বা রুক্ষ হয়ে গেছে শুকনো বা রুক্ষ হয়ে গেছে আপনার শরীরের ভিতরের জলীয় অংশ আর এর ফলেই পাথর হতে পারে অনেকে আবার আরও এক ডিগ্রি বেড়ে যায় বিশেষ করে আমাদের ছেলেরা যারা মধ্যপ্রাচ্যে চাকরি করছেন তাদের অনেক পাথরী রোগ হয় এবং তারা চিকিৎসার জন্যে আমাদের কাছে আবার ছুটে আসেন চাকরির সময়কালীন সময়ে তো তারা করে কি পানির বদলে ওখানে কোক সেবেনা ফান্টা পেপসি এগুলি বোধহয় সস্তায় পাওয়া যায় তারা পানির বদলে এগুলি খেয়ে থাকেন এটি কিন্তু গাঢ় পানীয় বা জলীয় অংশটা অত্যন্ত কম এর মধ্যে নানান উপাদান দিয়ে সুইটনিং উপাদান বা আরও নানান উপাদান দিয়ে এই জলীয় পানীয়টিকে অনেক গাঢ় করে ফেলা হয় ফলে আপনার তৃষ্ণা মেটে না আপনি হয়তো পানি মতো করে খেয়ে ফেললেন কোক বা সেভেন আপ কিন্তু আপনার শরীরের ভেতরে যে জল জল অংশটা বাড়িয়ে দেওয়ার কথা সেটি না বেড়ে আরও গাঢ় করে ফেলে ফলে আরও বেশি পাথর হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং যাদের পাথর হয়েছে এবং গরমের মধ্যে বসবাস করেন তারা কখনোই এই সব সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় সেভেনা পেপসি কিছু খাবেন না কেমন তাহলে হ্যাঁ আপনি খেতে পারেন তাহলে পানি অনেক খেতে হবে পানির জায়গায় পানির পাশাপাশি এই কোমল পানীয় খেতে পারেন কিন্তু পানির বদলে যখন খাবেন তখনই আপনার দেহের মধ্যে পাথুরি রোগ হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও কিডনির প্রস্রাবের ভেতরে যদি একটা বিশেষ ধরনের ইনফেকশান হয় তাহলেও পাথুরি রোগ হতে পারে সেক্ষেত্রে ফসফেট স্টোন বা ফসফেট পাথর হয় আর জন্মগতভাবে যদি কিডনির মুক্তি বন্ধ থাকে শিশুদের সেক্ষেত্রেও পাথর হতে পারে আপনি বয়স্ক মানুষ আগে একবার স্ট্রোক হয়েছে অথবা দীর্ঘদিন স্ট্রোকের ফলে অথবা কোমরের হাড্ডি ভেঙে যাওয়ার ফলে অথবা পায়ের হাড্ডি ভেঙে যাওয়ার ফলে আপনি শুয়ে আছেন দীর্ঘদিন তাহলেও পাথর হতে পারে আর সব শেষের কথা হচ্ছে কোনো কারণ ছাড়াই আপনার কিডনির মধ্যে পাথর হতে পারে এবার আছি কেমনে বুঝবেন যে আপনার কিডনিতে পাথর হয়েছে কি পাথর হয়নি তা হল অত্যন্ত সাধারণ যে কোনো সিমটমসই দেয় না তাহলে রুটিন পরীক্ষা কেউ মধ্যপ্রাচ্যে চাকরি নিয়ে যাবে সে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ধরল যে তার কিডনিতে পাথর আছে এক্ষেত্রে চাকরি যেহেতু জরুরি অনেকে মনে করেন যে আচ্ছা পাথর পরে চিকিৎসা করব আগে চাকরিটা ঠিক করে আসি না বন্ধুরা আগে পাথর বের করতে হবে কারণ জীবনের চাইতে অন্য কিছু আর বড় নয় আপনি সুস্থ থাকলে আপনার পরিবার আপনার সংসার সুখের হবে আর আপনি যদি অসুস্থ একবার হয়ে যান তাহলে আপনি যতই অর্থ সংগ্রহ করেন না কেন যে দেশেই চাকরি করেন না কেন আপনি আপনার পরিবারকে দুঃখের মধ্যে ফেলে দেবেন দুঃখের সাগরে ভাসিয়ে দেবেন কারণ অনেক টাকা খরচ হবে ডাক্তার সাহেব টাকা নেবে হাসপাতাল টাকা নেবে এরপরে চিকিৎসার জন্য আপনি প্রচুর অসুস্থ হয়ে যাবেন সুতরাং চাকরির আগে আপনার পাথর বের করে ফেলতে হবে অনেকে বিশেষ করে মহিলারা পাথর হয়েছে কিন্তু সামনে বাচ্চার পরীক্ষা শিশুর ফাইনাল পরীক্ষা চলছে তারা বলছে যে আমাকে ওষুধ দিয়ে দেন কোনো রকমে আমি আর এক মাস কাটিয়ে দেই। না বোন এই কাজটি করবেন না ডাক্তার সাহেব যদি বলে এটি জরুরি অবস্থা পাথরটি এক্ষুনি বের করতে হবে তাহলে আপনি তাতেই রাজি হয়ে যাবেন আপনার শিশুর পরীক্ষা ইনশাল্লাহ সঠিক সময়ে সঠিকভাবে হবে এবং আপনার শিশুর জীবনও তৈরি হবে কিন্তু মা যদি অসুস্থ হয়ে যায় তাহলে শিশুর পরীক্ষা কেন শিশুর জীবন কখনোই সুন্দর সুগঠিত হবে না কাজেই রোগটির চিকিৎসা আগে তো যে কথা বলছিলাম যে ব্যথা হতে পারে আবার নাও হতে পারে কোনো অ্যাসিমটোম্যাটিক বা কোনো সিমটমস বা উপসর্গ ছাড়াই আপনার কিডনিতে পাথর বসবাস করতে পারে এবং অনেক বড় বড় পাথর আপনি কিছুই বুঝতে পারছেন না যে আপনার কিডনিতে পাথর হয়েছে এই ব্যথা বেদনা কিছু নেই আর কিছু কিছু লোকের কিছু কিছু রোগীর পার্শ্বে পাঁজরে ব্যথা হয় ঠিক কোমরের পেছনে না বুকের খাঁচার নিচে পিঠের দিক থেকে শুরু করে পাঁজরে তো এই পাঁজরে ব্যথা যদি হয় অথবা প্রস্রাব দিয়ে যদি রক্ত যায় অথবা যদি জ্বর আসে তাহলে বুঝতে হবে যে আপনার কিডনিতে পাথর হয়েছে তখন ডাক্তার সাহেবরা চিন্তা করে বের করবে যে কিভাবে আপনি পরীক্ষা করবেন কখনো কখনো দুই পাশের কিডনিতে যদি একসাথে পাথর হয় তাহলে আপনার কিডনি ফেলিওর বা অ্যাকিউট রেনাল ইঞ্জুরি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি নিয়ে আপনি আসবেন এবং সেক্ষেত্রে আপনার পা ফুলে যাবে মুখ ফুলে যাবে বমি ভাব হবে খাদ্যে অরুচি হবে আর আপনি খেতেও পারবেন না তখনই বুঝবেন যে এটি একটা মারাত্মক অবস্থা আপনার অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয়েছে আপনি দ্রুততম সময়ে কিডনির পাথর বের করে ফেলতে হবে তাহলেই আপনার সমাধান এরকম অনেক রুগী আমাদের কাছে আসছে যে কিডনির পাথর হয়েছে দুই পার্শ্বেই তিনি হোমিওপ্যাথি খাচ্ছেন এবং অপেক্ষা করছেন এক বছর বা ছমাস থেকে এক বছর দুই বছর পর্যন্ত অপেক্ষা করছেন যে কিডনির পাথরটি গলে গলে বেরিয়ে যাবে কিন্তু হলো না তো বটেই বরং দুটি কিডনি প্রতিবন্ধকতার ফলে অর্থাৎ বাইল্যাটারাল অবস্ট্রাকশানের ফলে আপনার দুটো কিডনি একসাথে নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনার পা ফুলে যাচ্ছে মুখ ফুলে যাচ্ছে প্রস্রাব দিয়ে বেশি প্রস্রাব হচ্ছে না এবং আপনাকে অরুচি বা মান্দা দেখা দিচ্ছে কিছুই ডিসটেস্ট মনে হচ্ছে সব কিছু খেতে এবং আপনার বমিও হয়ে যেতে পারে তখন আপনি যদি রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা করেন তাহলে দেখবেন যে রক্তের ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেছে ফলে আপনি জেনে নেবেন যে আপনার কিডনি ইঞ্জুরি হয়েছে আপনি দ্রুততম সময়ে চট জলদি একজন ইউরোলজিস্টের কাছে আসুন ইউরোলজিস্ট নির্ধারণ করবে যে কিভাবে আপনার চিকিৎসা সম্ভব অনেক সময় যারা মেডিসিন প্র্যাকটিস করেন বা নেফ্রোলজিস্ট তারা এই সব রোগীকে প্রতিবন্ধকতা তৈরি হওয়া রোগীকে প্রতিবন্ধকতা বা বাধা না সরিয়ে কেবলমাত্র ডায়ালাইসিস করতে থাকেন না বন্ধুরা কেবলমাত্র ডায়ালিসিসে এই রোগের সমাধান নয় আগে যে কোনো একটি পক্ষের একটি কিডনির মুখ থেকে কিডনির পাথরকে সরিয়ে দিতে হবে তাহলেই দেখবেন ডায়ালিসিস ছাড়া দ্রুততর্ম সময়ে অত্যন্ত তাড়াতাড়ি রুগীটি সুস্থ হয়ে যাচ্ছে আর ডায়ালাইসিস প্রয়োজন হচ্ছে না তাহলে এত কিছু জরুরি অবস্থা আপনারা জানলেন যে কিডনির পাথর থেকে হতে পারে আর কিডনির পাথরের অপারেশান নিয়ে ভয় পাচ্ছেন কিডনির পাথর তো আজকাল পেট কেটে কেউ বের করে না কিডনির নলের মধ্যে যদি পাথর হয় এই মাত্র আমি বের করে আসলাম একজন বয়স্ক মহিলা তার কিডনির নলের মধ্যে পাথর ছিল কোথাও না কেটে না ছিদ্র করে অজ্ঞান না করে কোমরে ইঞ্জেকশান দিয়ে অবশ করে নিয়ে আমরা প্রস প্রস্রাবের পথ দিয়ে কিডনির নলের পথ অর্থাৎ অর্থাৎ ইউরেটারের ভেতর দিয়ে পাথরটিকে লেজার মেশিন দিয়ে লেজার মানে আলোর যন্ত্র দিয়ে আলোর সাহায্যে ভেঙে টুকরো টুকরো করে আমরা তা বের করে নিয়ে আসলাম আর যদি কিডনির ভেতরে পাথর হয় সেটিও পেট কাটা লাগে না অজ্ঞান করা লাগে মাঝে মাঝে অনেক সময় অজ্ঞান ছাড়াও করা সম্ভব এটি হলে আমরা রোগীটিকে উপুড় করে শুইয়ে কিডনির দিকে অর্থাৎ পিঠের থেকে একটি সূক্ষ্ম ছিদ্রর পথে সেই পথটাকে প্রসারিত করে আমরা সমস্ত কিডনির পাথর লেজার মেশিন দিয়ে টুকরো টুকরো করে ধীরে ধীরে সবগুলি টুকরোকে বের করে দেব অনেকে আপনাকে উপদেশ দিবে যে পেট কেটে বের করুন তাহলে পেটকে পেট কেটে বের করলে ডাক্তার সাহেব সব ক্লিয়ার দেখতে পাবে না বন্ধুরা পেট কাটলেই বরং ক্লিয়ার দেখা যায় না স্পষ্ট দেখা যায় না রক্তের মধ্যে ভাসতে থাকে অনেক কিছু তাই পেট না কেটে আপনি সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে যদি বের করেন ডাক্তাররা যাকে বলেন পিসিএনএল সি নেফ্রোলিথোট্রিপসি এই অপারেশনের মাধ্যমে যদি বের করেন ডাক্তার সাহেবরা দশ গুণ বড়ো ইমেজ বা পাথর যে ছোট্ট টুকরো ছিল সেই টুকরোটাকে আরও গুণ বড় দেখতে পান ফলেই পুরোপুরি ক্লিয়ার করে বের করে নিয়ে আসা সম্ভব তবে যদি খুব ছোট্ট পাথর হয় ফাইভ মিলিমিটারের চাইতেও ছোট সেই ছোট্ট পাথরগুলি কিন্তু আপনা আপনি বেরিয়ে যাবে এবং ডাক্তার সাহেব বলবেন যে আপনার চিকিৎসার দরকার নেই আপনি কিছুদিন অপেক্ষা করুন এটি আপনার আপনা আপনি বেরিয়ে যাবে কাজেই একজন ডাক্তারের পরামর্শ নিয়েই আপনার পাথর বের করতে হবে কখনোই পেট কাটা যাবে না পেট না কেটেই কিডনির পাথর চিকিৎসা হতে হবে আরেকটি কথা সবশেষে তা হলো কিডনির পাথর যাদের একবার হয় তারা আবারও কিডনির পাথরের জন্ম দিতে পারেন এটি কিন্তু ডাক্তার সাহেবের দোষ নয় এটি আপনার দেহের মধ্যে উপাদান রয়েই গেছে এবং এই পাথরি রোগ বারবার হতে পারে ফলে আপনাকে ডাক্তার সাহেব বলবেন প্রতি জন্মদিনে একবার করে চেক করুন যে আপনার পাথর হয়েছে কিনা অর্থাৎ প্রতি বছর অন্তত একবার আপনাকে ডাক্তারের কাছে এসে নানান পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করতে হবে বা নির্ণয় করতে হবে যে আপনার পাথর আবার হয়ে গেছে কিনা ডাক্তার সাহেব পাথর বের করে সেই পাথরটিকে অ্যানালাইসিস করে নির্ধারণ করবেন যে কোন জাতের পাথর আপনার হয়েছে এবং সেই ধরনের কিছু উপদেশ আপনাকে দান করবেন যে এইটা এটা খেয়েন না এইভাবে ওষুধ খান তাহলে হয়তো আর কখনো পাথর হবে না আমরাও সেটি চাই যে আপনার যেন আর কখনো পাথর না হয় তাই সুচিকিৎসার জন্যে আপনাকে অবশ্যই একজন ইউরোলজিস্টের কাছে আসতে হবে সবার পাথর মুক্ত সুস্থ জীবন কামনা করছি স্বাস্থ্য সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন প্রতিদিন দেখুন এই চ্যানেল হাসপাতাল স্ল্যাশ এসি সি অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি শ্যামলী ঢাকা আপনাদের আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের পরিবার বন্ধু আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিন এবং অনেক অনেক শেয়ার করুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ